ছোট্ট বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আজকে তোমাদের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা মজার গল্প পড়ে শোনাব গল্পটার নাম মজন্তালি সরকার এক গ্রামে দুটো বিড়াল ছিল তার একটা থাকত গোয়ালদের বাড়িতে সে খেত দুধ দই ছানা মাখন আর সর আর একটা থাকতো জেলেদের বাড়িতে সে খেত খালি ঠেঙ্গার বাড়ি আর লাথি গোয়ালদের বিড়ালটা খুব মোটা ছিল আর সে বুক ফুলিয়ে চলতো জেলেদের বিড়ালটার গায়ে খালি চামড়া আর হাড় কখানি ছিল সে চলতে গেলে টলতো আর ভাবত কেমন করে গোয়ালদের বিড়ালের মতো মোটা হব শেষে একদিন সে গোয়ালদের বিড়ালকে বলল ভাই আজ আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ সব কিন্তু মিছে কথা নিজেই খেতে পায় না সে আবার নিমন্ত্রণ খাওয়াবে কোথা থেকে সে ভেবেছে গোয়ালদের বিড়াল আমাদের বাড়ি এলেই আমার মতন ঠ্যাঙা খাবে আর মরে যাবে তারপর আমি গোয়ালদের বাড়ি গিয়ে থাকবো যে কথা সেই কাজ গোয়ালদের বিড়াল জেলেদের বাড়িতে আসতেই জেলেরা বলল এই রে গোয়ালদের সেই দই দুধ খেকো চোরা বিড়ালটা এসেছে আমাদের মাছ খেয়ে শেষ করবে মার বেটাকে বলে তারা তাকে এমনি ঠেঙান ঠেঙালে যে বেচারা তাতেই মরে গেল রোগা বিড়াল তো জানতোই যে এমনি হবে সে তার আগেই গোয়ালদের বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে সেখানে খুব করে ক্ষীর সর খেয়ে দেখতে দেখতে সে মোটা হয়ে গেল তখন আর সে অন্য বিড়ালদের সঙ্গে কথা কয় না আর নাম জিজ্ঞেস করলে বলে মজনতালি সরকার একদিন মজনতালি সরকার কাগজ কলম নিয়ে বেড়াতে বেরোলো বেড়াতে বেড়াতে সে বনের ভিতর গিয়ে দেখল যে তিনটে বাঘের ছানা খেলা করছে সে তাদের তিন তারা লাগিয়ে বলল। খাজনা দে বাঘের ছানাগুলো তার কাগজ কলম দেখে আর ধমক খেয়ে বড্ড ভয় পেল তাই তারা তাড়াতাড়ি তাদের মায়ের কাছে গিয়ে বলল। ওমা শিগগিরই এসো দেখো এটা কি এসেছে আর কি বলছে বাঘিনী তাদের সব কথা শুনে এসে বলল। তুমি কে বাছা কোথেকে এলে কি চাও মজনতালি বললে আমি রাজার বাড়ির সরকার আমার নাম মজনতালি তোরা যে আমাদের রাজার জায়গায় থাকিস তার খাজনা কই খাজনা দে বাঘিনী বললে খাজনা না কাকে বলে তা তো আমি জানি নে আমরা খালি বনে থাকি আর কেউ এলে তাকে ধরে খাই তুমি না হয় একটু বসো বাঘ আসুক তখন মজনতালি একটা উঁচু গাছের তলায় বসে চারিদিকে উঁকি মেরে দেখতে লাগলো খানিক বাদেই সে দেখলে ওই বাঘ আসছে তখন সে তাড়াতাড়ি কাগজ কলম রেখে একেবারে গাছের আগায় গিয়ে উঠল বাঘ আসতেই তো বাঘিনী তার কাছে সব কথা বলে দিয়েছে আর বাঘের যে কি রাগ হয়েছে কি বলবো সে ভয়ানক গর্জন করে বললে কোথায় সে হতো এক এক্ষুনি তার ঘাড় আমি ভাঙছি মজনতালি গাছের আগা থেকে বললে কিরে রে বাঘা খাজনা দিবি না আয় আয় শুনে তো বাঘ দাঁত মুখ খিঁচিয়ে হাল্লোম বলে দুই লাফে সেই কাছে গিয়ে উঠেছে কিন্তু খালি উঠলে কি হয় মজনতালিকে ধরতে পারলে তো সে একটুখানি হালকা জন্তু সে কোন সরু ডালে উঠে বসেছে অত বড় ভারী বাঘ সেখানে যেতেই পারছে না না পেরে রেগে মেগে বেটা দিয়েছে এক লাফ অমনি পাহরকে গিয়েছে পড়ে পড়তে গিয়ে দুই ডালের মাঝখানে মাথা আটকে তার ঘাড় ভেঙে প্রাণ বেরিয়ে গেল তা দেখে মজনতালি ছুটে এসে তার নাকে তিন চারটে আঁচড় দিয়ে বাঘিনীকে ডেকে বললে এই দেখ কি করেছি আমার সামনে এই সব দেখে শুনে তো ভয়ে বাঘিনী বেচারির প্রাণ উড়ে গেল সে হাত জোর করে বললে দোহাই মজন্তালি মশাই আমাদের প্রাণে মারবেন না আমরা আপনার চাকর হয়ে থাকব তাতে মজনতালি বললে আচ্ছা তবে থাক ভালো করে কাজকর্ম করিস আর আমাকে খুব ভালো খেতে দিস সেই থেকে মজনতালি বাঘিনীদের বাড়িতেই থাকে খুব করে খায় আর বাঘিনীর ছানাগুলোর ঘাড়ে চড়ে বেড়ায় সে বেচারারা তার ভয়ে একেবারে জড়ো সড়ো হয়ে থাকে আর তাকে মনে করে না জানি কত বড়ো লোক একদিন বাঘিনী তাকে হাত জোর করে বললে মজনতালি মশাই এ বনে খালি ছোট ছোট জানোয়ার এতে কিছু আপনার পেট ভরে না নদীর ওপারে খুব ভারী বন আছে তাতে খুব বড় বড় জানোয়ারও থাকে চলুন সেইখানেই যাই শুনে মজনতালি বললে ঠিক কথা চল ওপারে যাই তখন বাঘিনি আর ছানাদের নিয়ে দেখতে দেখতে নদীর ওপারে চলে গেল কিন্তু মজন্তালি কই বাঘিনী আর তার ছানারা অনেক খুঁজে দেখলো ওই মজনতালি সরকার নদীর মাঝখানে পড়ে হাবু ডুবু খাচ্ছে স্রোতে তাকে ভাসিয়ে সে কোথায় নিয়ে গিয়েছে আর ঢেউয়ের তারায় তার প্রাণ যায় যায় হয়েছে মজনতালি তো ঠিক বুঝতে পেরেছে যে আর দুটো ঢেউ এলেই সে মারা যাবে এমন সময় ভাগ্যিস বাঘিনীর একটা ছানা তাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে এনে বাঁচালো নইলে সে মরেই যেত তাতে আর ভুল কি মজনতালি সরকার তাদের সে কথা জানতেই দিল না সে ডাঙায় উঠে ভয়ানক চোখ রাঙিয়ে বাঘের ছানাকে চর মারতে গেল আর গাল যে কত দিল তার তো লেখা ঝোখাই নেই শেষে বললে হত ভাগা মূর্খ দেখ দেখি কি করলি আমি এমন চমৎকার হিসেবটা করছিলুম সেটা শেষ হতে না হতেই তুই আমাকে টেনে তুলে আনলি আর আমার সব হিসেব গুলিয়ে গেল আমি সবে গুনছিলুম নদীতে কটা ঢেউ কতগুলো মাছ আর কতখানি জল আছে মূর্খ ব্যাটা তুই এর মধ্যে গিয়ে সব গোলমাল করে দিলি এখন যদি রাজামশাইয়ের কাছে গিয়ে এর হিসাব না দিতে পারি তবে মজাটা টের পাবি এসব কথা শুনে বাঘিনী তাড়াতাড়ি এসে হাত জোর করে বললে মজনতালি মশাই ঘাট হয়েছে এবারে মাফ করুন ওটা মূর্খ লেখাপড়া জানে না তাই কি করতে কি করে ফেলেছে মজনতালি বললে আচ্ছা এবারে মাফ করলুম খবরদার আর যেন কখনো এমন না হয় এই বলে মজনতালি তার ভিজে গা শুকাবার জন্য রোদ খুঁজতে লাগল ভারী বনের ভিতর সহজে রোদ ঢুকতে পায় না সেখানে রোদ খুঁজতে গেলে উঁচু গাছের আগায় গিয়ে উঠতে হয় মজনতালি একটা গাছের আগায় উঠে দেখল যে ওই বড় একটা মরা মহিষ মাঠের মাঝখানে পড়ে আছে তখন সে তাড়াতাড়ি গিয়ে সেই মহিষটার গায়ে কয়েকটা আঁচর কামড় দিয়ে এসে বাঘিনীকে বললে শিগঘ্রে যা আমি একটা মোষ মেরে রেখে এসেছি বাঘিনী আর তার ছানাগুলো ছুটে গিয়ে দেখলে সত্যি মস্ত এক মোষ পড়ে আছে তারা চারজনে মিলে অনেক কষ্টে সেটাকে টেনে আনলে আর ভাবলে ইস মজন্তালী মশাইয়ের গায়ে কি ভয়ানক জোর আর একদিন তারা মজনতালিকে বললে মজনতালি মশাই এ বনে বড়ো বড়ো হাতি আর গন্ডার আছে চলুন একদিন সেইগুলো মারতে চাই একথা শুনে মজনতালি বললে তাই তো হাতি গন্ডার মারব না তো মারবো কি চলো আজই যাই বলে সে তখনই সকলকে নিয়ে হাতি আর গন্ডার মারতে চলল যেতে যেতে বাঘিনী তাকে জিজ্ঞেস করলে মশাই আপনি খাপে খাপে থাকবেন থাকবেন না ঝাঁপে থাকবার মানে কি না জন্তু এলে তাকে ধরে মারবার জন্য চুপ করে গুড়ি মেরে বসে থাকা আর ঝাঁপে থাকার মানে হচ্ছে বনের ভিতর গিয়ে ঝাঁপা ঝাঁপি করে জন্তু তাড়িয়ে আনা মজনতালি ভাবলে আমার তারায় আর কোন জন্তু ভয় পাবে তাই সে বললে আমি ঝাঁপিয়ে যেসব জন্তু পাঠাবো তা কি তোরা মারতে পারিস তোরা ঝাঁপে যা আমি খাপেই থাকি বাঘিনী বললে তাই তো সে ভয়ানক জন্তু কি আমরা মারতে পারবো চল বাছাড়া আমরা ঝাঁপে যাই এই বলে বাঘিনী তার ছানাগুলোকে নিয়ে বনের অন্য ধারে গিয়ে করে জানোয়ারদের তাড়াতে জানোয়ারের ডাক শুনে একটা গাছের তলায় বসে ভয়ে কাঁপতে লাগলো খানিক বাদে একটা সজারু সস্বর করে সেই পানে ছুটে এসেছে আর মজনতালি তাকে দেখে মা গো বলে সেই গাছের একটা শেকড়ের তলায় গিয়ে লুকিয়েছে এমন সময় একটা হাতি সেইখান দিয়ে চলে গেল সে হাতির একটা পায়ের এক পাশ সেই শিকড়ের উপর পড়েছিল তাতে এই মজনতালির পেট ফেটে গিয়ে বেচারার প্রাণ যায় আর কি অনেকক্ষণ ঝাপাঝাপি করে বাঘেরা ভাবলে মজন্তালি মশাই না জানি এতক্ষণে কত জন্তু মেরেছেন চল একবার দেখে আসি তারা এসে মজনতালির দশা দেখে বললে হায় হায় মজনতালি মশাইয়ের এ কি হলো মজনতালি বললে আর কি হবে তোরা যেসব ছোটো ছোটো জানোয়ার পাঠিয়েছিলিস দেখে হাসতে হাসতে আমার পেটই ফুলে ফেটে গিয়েছে এই বলে মজনতালে মরে গেল